এই যে আমরা গুলো শুনছি এবং যেটা দেখছি আমাদের নিশ্চয়ই মনে আছে ঠিক গত বছর এখন থেকে জাস্ট নয় মাস আগের ঘটনা সারা দেশেই কিন্তু এরকম একটা আন্দোলন হয়েছিল নিরাপদ সড়কের একটা বিরাট আন্দোলন এবং সেই আন্দোলনের পর নয় মাস পেরিয়ে গেছে বাট অনেকগুলো দাবি ছিল যে শিক্ষার্থীদেরই মূলত এই আন্দোলনটা তারা যে সমস্ত দাবি দেওয়া করেছিল তার হয়তো কিছু কিছু দাবি মেনে নেওয়া হয়েছে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে নতুন করে নিরাপদ সড়ক নিরাপদ আইন পাশ করা হয়েছে কিন্তু কখনোই কিন্তু চিরতরে এই সমস্যাটা দূর করা যায়নি অর্থাৎ সড়কে দুর্ঘটনা কিন্তু বন্ধ হয়নি সড়কে মৃত্যুটা বন্ধ হয়নি এবং তার সবশেষ উদাহরণ হচ্ছে আজকে সকালে আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি হচ্ছে বসুন্ধরা যে আবাসিক এরিয়া ঢাকার সেটার গেটের ঠিক সামনে এবং এইখানটাতেই কিন্তু আজকে সকালবেলা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী প্রথম বর্ষের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী তিনি একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এখানে মৃত্যুবরণ করেছেন তিনি আসলে রাস্তাটা পার হচ্ছিলেন তার ভার্সিটির গাড়ি তার জন্য অপেক্ষায় ছিল তাকে নিয়ে ভার্সিটিতে যাবে প্রথম বর্ষের একটা ছাত্র একটা লম্বা জীবন তার সামনে পড়েছিল তাকে এরকম মর্মান্তিকভাবে একটা মৃত্যুবরণ করতে হয়েছে সেটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তার সহপাঠীরা প্রথমে তারপর যেহেতু এই ভিতরে আরও তিনটি ইউনিভার্সিটি আছে সো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখন এই সড়কে এসেছেন অবরোধ করছেন এবং বিক্ষোভ করছেন আন্দোলন করছেন আমাদের চারপাশের চিত্রটা যদি একটু দেখে আমরা দেখাচ্ছিলাম যে মূল স্পটটা যেখানে দুর্ঘটনাটা ঘটেছে জেব্রা ঠিক এইখানে এখনো রক্তের দাগ কিন্তু পুরোপুরি সেটা ঘিরে এখন তার সহপাঠী বন্ধু শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন বিভিন্ন প্ল্যাকার্ড এরই মধ্যে তারা নিয়ে এসেছেন সেই একই সেই প্ল্যাকার্ড উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ ঠিক গত উনত্রিশ জুলাই বিমানবন্দর সড়কে যে দুর্ঘটনা ঘটেছিল তারপর যে আন্দোলনটা শুরু হয় সেই সময়টাই এই ধরনের স্লোগান এই ধরনের প্ল্যাকার্ড আমরা দেখেছি আজকে আবারও এসে সেই একই রকম প্ল্যাকার এবং দুর্ঘটনার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই পাশটাই যখন একদিকে একদল শিক্ষার্থী আন্দোলন করছেন এই পাশে একটা প্রেস কনফারেন্স চলছে অর্থাৎ এই শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়াগুলো জানাচ্ছেন এবং এরই মধ্যে তারা তাদের আট দফা দাবি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যদিও তাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এসেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছিল এবং সর্বোপরি এখানে তারা সাংবাদিকদের সামনে তাদের অভিজ্ঞতাগুলো জানাচ্ছেন মেয়র এসেছিলেন মেয়র এসেও তাদেরকে আশ্বাস দিয়ে গেছেন কিন্তু তারা আসলে আশ্বাসে আর বিশ্বাস করতে চাইছেন না তারা চাইছেন আসলে খুব দ্রুত বাস্তবায়ন এবং সেই কারণেই সেই আট দফা দাবিগুলো একটু কি আমি সংক্ষেপে জানিয়ে দিই পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাবমুক্ত মুক্ত করা আটকৃত চালক ও সম্পৃক্ত সকলকে দ্রুততম সময়ে শাস্তির আওতায় আনা ফিটনেসবিহীন বাস ও লাইসেন্সবিহীন চালককে দ্রুততম সময়ে অপসারণ করা ঝুঁকিপূর্ণ সকল স্থানে আন্ডারপাস স্পিড ব্রেকার এবং ফুট ওভার ব্রিজ দেয়া ছয় নম্বর দাবিটা হচ্ছে যে দায়িত্ব অবহলাকারী প্রশাসন ও ট্রাফিক পুলিশকে স্থায়ী অপসারণ করা প্রতিযোগিতামূলক গাড়ি চলাচল বন্ধ করা নির্দিষ্ট স্থানে বাস স্টপ এবং ছাত্রদের হাফ বাস অথবা আলাদা বাস সার্ভিস চালু করা মোটামুটি এই দাবিগুলো কিন্তু ছিল সব সময় ঘুরে এবং আমরা দেখলাম যে প্রেস কনফারেন্স শেষ হলো তারা আবারও ফেরত আসছেন এবং সে কারণে স্লোগানের মাত্রাটাও একটু বেশি আচ্ছা আমরা আসলে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো এখানে আমাদের সঙ্গে আছেন আপনারা যে দাবিগুলো নিয়ে এসেছেন এর মধ্যে তো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এসেছিল আপনাদের মেয়র এসেছিলেন দাবিগুলো তো তারা বলছেন তারা মেনে নেবেন তারপর আপনারা এখানে আন্দোলন করছেন কেন একটু পরিষ্কার করবেন আমরা সবাই জানি যে কোনো একটা উন্নয়ন অথবা কোনো একটা সংস্কার হচ্ছে একটা প্রগতিশীল ব্যবস্থা ইট টেক্স টাইম এখন আমাদের माननीय প্রধানমন্ত্রী আমাদেরকে সন্তানের মতো আগলে রেখেছেন এবং উনি আমাদের সড়কের ব্যাপারে অনেক ব্যবস্থা নিয়েছেন কিন্তু কথা হচ্ছে কি আমরা সবাই দেখতে পাচ্ছি সবকিছু কি হচ্ছে ট্রাফিক পুলিশরা ট্রাফিক আইন কঠিন করেছে মোটরসাইকেলের জন্য করেছে প্রাইভেট কারের জন্য কিন্তু করেনি বাসের জন্য বাস ড্রাইভাররা কিন্তু এখনো তাদের মতো প্রগতিতে চলে যাচ্ছে আমাদের জাস্টিসটা ওইখানেই দরকার আমরা জাস্টিসটা চাচ্ছি ওই জায়গাতে অবশ্যই আমরা আমরা যারা কথা বলছি সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু তাদের জন্য না তাদের সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু আমাদের জন্য না তাদের জন্য আমরা সব কিছু করছি কারণ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে একজন মারা গেছে কালকে যে মানুষটা ভোগান্তি শিকার হচ্ছে আজকে সে কি আগামী কালকে বেঁচে থাকতে পারবে কিনা না সেটা কিন্তু সে জানেন না সেই জিনিসটা জানানোর জন্যই আমরা চেষ্টা করছি যে সড়কের নিরাপদ জি আমরা আপনারা আমরা আপনারা সবাই জানেন আমরা আসলে আমরা আসলে একটা স্বাধীন দেশে বসবাস করি স্বাধীন দেশে বসবাস করতে হলে কিছু মৌলিক অধিকার আছে আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে আমাদের চলাচলের স্বাধীনতা আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখেন এই যে সড়কে চলতে গেলে এখন আমাদের আতঙ্কে থাকতে হচ্ছে আমাদের স্বাধীনতা স্বাধীন দেশের স্বাধীনতা আজকে বাস মালিকদের হাতে কেন থাকবে বাস ড্রাইভার কন্ডাক্ট আপনার আপনাদের এই বক্তব্যটা আমরা বুঝতে পারছি আচ্ছা সকালে আমি যতদূর জানি বিশ্ববিদ্যালয়ে বাস আসছিল এবং সেটাতেই উঠবার জন্য আপনার বসুন্ধরা থেকে আসছিল ওই সময়টা আসলে বাসে অনেকেই ছিলেন শিক্ষার্থী এখানে কি কেউ আছেন যে কি ঘটেছিল একটু আমাদের বলতে পারবেন আপনি ছিলেন বলছেন জি কি ঘটেছিল এক্স্যাক্টলি কয় দিকে আসলে সাতটা বিশ আই থিঙ্ক যখন বাস এখানে এসে থামলো আপনার রাস্তা ক্রস করে আসছে তার বাবাসহ আরও দুজন স্টুডেন্ট ছিল সাথে দুজন স্টুডেন্ট আগে চলে গেছে আপনার দেখলো বাসটা আসতেছে কোনা থেকে আমরা যতটুকু শুনেছি যতটুকু হলো বাসটা অর্লিকে আগে আরেকটা আরেকটা গাড়িকে ধাক্কা দিয়ে আসছে সেরকম সে পালানোর জন্য সে অনেক পেয়েছে ছিল। আপনার হাত দেখাইছে সে এদিকে চলে আসছে বাসে উঠবে কিন্তু বাসটা ক্রস করে তাকে ধাক্কা দিল ফার্স্টে সে ধাক্কা দেওয়ার কারণে তার পা এ পাশে পরে তার মাথা পরের চাকা নিয়েছে এবং তাকে ছেঁচড়িয়ে কতটুকু সামনে নিয়ে আসা হলো পরে বাস মানে বাস মালিক পরে মানুষ থামাইছে কিছু বাস বাট মালিক কোনো মতে ওই ড্রাইভার কোনো মতে পালায় গেছে দেন আমরা নেমে ও লাশকে কোনো মতে ওর বাবার সহ একটা লেগুনের ভিতরে নিলাম বাবা বিশ্বাস করতে পারতেছে না তার ছেলে মরে গেছে বলছে আমার ছেলে বেঁচে আসে চলো আমার সিএমএচ নিয়ে যায় পরে তাকে কোনো মতে সিএমএচ নিয়ে যাওয়া হয় বাট আমরা তো জানি অলরেডি মারা গেছে পয়েন্ট টু বি নোট যে এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে এক্স্যাক্টলি জ্যাবরা ক্রসিংয়ে যেখানে সিস্টেমটা হচ্ছে যে বাস ক্রসিং সঙ্গে দাঁড়াবে একজন পাশের ভাই সেটা পাস করবে তারপর বাসটা যাবে বাট এক্স্যাক্টলি অ্যাক্সিডেন্টটা হয়েছেই কিন্তু ক্রসিং ক্রসিংয়ে তার ব্লাড এখনো জেব্রা ক্রসিংয়ে পড়ে আছে সো দ্যাট ইজ নট দ্য সিস্টেম রাইট মানে আর কি বলার কিছু বলার নেই এখন এইখানে পুরো জায়গাটা ওর মাথা পথ থেতলা গেছে আমি মাথার উপর দিয়ে গেলে কোনো বাবা তার সন্তানকে এভাবে মরতে দেখি এখন এই আন্দোলনটা চালিয়ে যাবেন इति বলছেন গত আমরা বছর গত বছর আমরা নিরাপদ সড়কের দাবিতে একটা আন্দোলন করেছি এই বছর কেন আমাদের করতে হবে কেন আমাদের পর্ব এক পর্ব দুই এভাবে কত পর্ব আমাদের যেতে হবে এটা কোনো ধারাবাহিক নাটক না যে আমরা এক পর্ব দুই পর্ব তিন পর্ব চালিয়ে যাব আমরা একবারে এর সলিউশন চাই কত বছর সলিউশন ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু বাস্তবায়ন হয়নি কিছু বাস্তবায়ন হলেও সবকিছু বাস্তবায়ন হয়নি বাট আমরা চাই এবারে বাস্তবায়ন হবে আমরা এর তৃতীয় পর্ব টানতে চাচ্ছি না আমরা এই আমরা এবারে চাই এটা বাস্তবায়ন হোক এবার যে 7 দিনের সময় দেওয়া হয়েছে সেই 7 দিনের সময় না এবার 24 ঘন্টার মধ্যে খুনির বিচার করে সবার সামনে যদি দেয় তাহলে আমরা রাজপথ ছাড়ব আপনি কিছু একটা বিষয় একটা বিষয় শুনেন দেখেন জাবালানুরের যে ব্যাপারটা হয়েছিল জাপালানুর অ্যাক্সিডেন্ট হওয়ার পর জাবালানুরের নাম চেঞ্জ

তারা নন সবাই সাধারণ মানুষের একটি দাবি যে সড়কে অন্তত দুর্ঘটনাটা এবং মৃত্যুটা বন্ধ হোক আমরা একটু আরো একবার এই চিত্রগুলো দেখাতে চাই আপনাদের শিক্ষার্থীরা কিন্তু ছড়িয়ে ছিটে আছেন বাস বন্ধ অর্থাৎ পুরোপুরি এই বসুন্ধরার সামনের এই সড়কটা হচ্ছে রামপুরা থেকে বিশ্বর যে সড়ক সেটি কিন্তু এখন পুরোপুরি বন্ধ করে বন্ধ হয়ে আছে এবং এই কারণে কিন্তু মহাখালী বনানী যে সড়কটা অর্থাৎ বিমানবন্দর রোড সেটার উপর একটা প্রভাব পড়ছে একটা ট্রাফিক জ্যামের তৈরি হয়েছে তো যারা আসলে এদিকে চলাচল করতে চান সেটা একটু মাথায় রেখে আসলে আজকে বের হতে হবে এখানেই কিন্তু এই মুহূর্তে আমরা যে জায়গাটা একটু আগে আপনাদের দেখিয়েছি এটি হচ্ছে জেব্রা ক্রসিং এবং এখানকার চিত্রটা একটু আপনাদের বলতে চাই অর্থাৎ এই বসুন্ধরা আবাসিকের ভেতরে অন্তত প্রায় লাখ খানিক বা তার বেশি মানুষের বসবাস এবং তারা যখন প্রায় এই বাসে এখান থেকে নামার পর রাস্তাটা ক্রস করে যেতে হয় এবং এই জায়গাতে আসলে জেব্রা ক্রসিংটা খুব সম্প্রতি দেওয়া হয়েছে এটি কিন্তু আগেও ছিল না অর্থাৎ মানুষ ঝুঁকি নিয়ে এটি পারাপার করতেন এবং জেব্রা ক্রসিং দেবার পরেও যে খুব বেশি লাভ হয়েছে সেটি নয় কারণ তারপরেও মানুষকে একই রকম ঝুঁকি নিয়ে রাস্তাটা পার হতে হয় এমন না যে মানুষ যারা পার হচ্ছে এই সময় বাসগুলো সেটা দেখে গতিগুলো কমায় এবং আমি নিজেও এই বসুন্ধরায় থাকি আমার নিজের অভিজ্ঞতাও আমি এক্ষেত্রে আসলে বলতে পারি যেটি আমরা একসময় বেশিরভাগ সময় যেটি পনেরো জন মানুষ একসঙ্গে রাস্তাটা ক্রস করে তার ভিতর দিয়ে বাস গাড়িগুলো চলাচল করে সো এই জায়গাটা অবশ্যই নিঃসন্দেহে একটা ঝুঁকিপূর্ণ জায়গা এবং শিক্ষার্থীরা যে দাবিগুলো করেছে তার মধ্যে একটা অন্যতম দাবি ঢাকা শহরে যত ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো ক্রসিংগুলো আছে সেখানে স্পিড ব্রেকার ফুট ওভার ব্রিজ এবং আন্ডারপ্রাস প্রয়োজনে করা আমি একটু আবারও সেই যেখানে বিক্ষোভ চলছে সেই দিকে যেতে চাই এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন রাস্তায় বসে এবং সেখানে তারা সেই একই রকম পুরনো যে স্লোগানগুলো একসময় খুব পরিচিত হয়ে উঠেছিল উই ওয়ান জাস্টিস নিরাপদ সড়ক চায় সে সমস্ত স্লোগান তারা দিচ্ছেন এবং বিক্ষোভ করছেন অর্থাৎ এই যে সড়কটা আমরা যেটির কথা বলছিলাম এটি হচ্ছে বসুন্ধরা আবাসীকে ঢোকার মূল রাস্তা তার সামনেই তারা অবস্থান নিয়েছেন এবং মূল ঘটনাটাই ঘটেছিল ঠিক এখানেই অর্থাৎ এই বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছেলেটি অর্থাৎ আবরার আহমেদ চৌধুরী তার বাবাকে সহ বের হচ্ছিলেন এবং বের হওয়ার সময়ই একটা ঘাতক বাস তার জীবনটা আসলে কেড়ে নেয় এবং সেটা আসলে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন এখানে বিক্ষোভকারী যারা আছেন তার সহপাঠী শিক্ষার্থীরা এবং নিরাপদ সড়কের আন্দোলনটা আসলে যদিও পরবর্তীতে সারা বাংলাদেশে ছড়িয়ে যায় একটা বিরাট আন্দোলনের রূপ নেয় কিন্তু এটি বোধ হয় সবসময়ই শিক্ষার্থীদের আন্দোলন থেকে অর্থাৎ যারা স্টুডেন্ট এবং সে কারণেই এরকম কোনো আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা নিজেদের বেশি একাত্ম অনুভব করেন এবং সে কারণে আজকে যেটি শুধুমাত্র বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অর্থাৎ বিউপির একজন স্টুডেন্ট মারা গিয়েছেন কিন্তু শুধুমাত্র যে বিউপির স্টুডেন্টরা এসেছেন সেটি নয় এর ভেতরে তিনটি ইউনিভার্সিটি আছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সাউথ ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সো এই মোটামুটি চারটি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা এক হয়েছেন স্লোগান দিচ্ছেন নানান রকম আমরা একটু আহ সেদিকে যদি যাই দেখি কি হচ্ছে এখানে একটা গ্রুপের আন্দোলন চলছে যারা বলছেন মূলত আব্রারের বিচারটা তারা চাইছেন প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি লিখা আছে প্রশাসনের প্রহসন নিরাপদে ঘরে ফিরব তো এরকম অনেকে বলছেন এবং চোখ বেঁধে তারা এটির আসলে প্রতিবাদ জানাচ্ছেন এই অন্যায়ের এবং এই সড়ক দুর্ঘটনার এই পাশে আরেকটা গ্রুপ মূলত বিভিন্ন পরিচিত বন্ধু বান্ধবরা মিলে আলাদা আলাদা করে তারা আন্দোলনগুলো করছেন কিন্তু সবার দাবিটা এক এবং একই সঙ্গে কিন্তু এই সময়টা সকালবেলা সাড়ে সাতটা আনুমানিক ঘটনাটা ঘটে ওই সময় কিন্তু মূলত শিক্ষার্থীরা স্কুলে কলেজে যাবার জন্য যারা বের হচ্ছিলেন ছিলেন যেহেতু এই আন্দোলনটার সঙ্গে তারা একাত্ম অনুভব করেন সে কারণে অনেকেই কিন্তু স্কুল কলেজে যাবার পথে এখানে খানিকটা সময় দিচ্ছেন শুধুমাত্র যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে সেটি নয় পথ সাধারণ উৎসব মানুষ তো আছেই পাশাপাশি শিক্ষার্থীরা তো আসেনি এবং একই সঙ্গে যেমনটি বললাম স্কুল কলেজের স্টুডেন্টরাও তারা হয়তো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার পথে এখানে খানিকটা অবস্থান করছেন আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন এবং একটু দেখাই সড়কের চিত্র এই রাস্তাটা কিন্তু বন্ধ অর্থাৎ এই রাস্তাটা গিয়েছে হচ্ছে সোজা রামপুরের দিকে সেই রাস্তাটা কিন্তু এখন পুরোপুরি বন্ধ এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত এই জায়গাটাতেই আসলে মূলত নিজেরা অবস্থা নিয়েছেন হাত ধরে তারা একটা বৃত্ত তৈরি করে ফেলেছেন অর্থাৎ এদিকে যেরকম একটা সড়কের একটা অংশ এদিকে আরেকটা অংশ হচ্ছে যেটি বিশ্ব রোড থেকে বনানী এবং বিমানবন্দরের দিকে গিয়েছে সেটাও কিন্তু তারা ওই দিকেও তারা বন্ধ করে রেখেছেন এবং অনেকেই নানান রকম প্ল্যাকার্ড নিয়ে এসেছেন এখানে একজন বলছেন পড়ালেখা করে যে গাড়ির তলে পড়ে সে জাস্টিস ফর আব্রার একটু আপনার সঙ্গে কথা বলি আপনি ইউনিভার্সিটি থেকে এসেছেন আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল স্যার বাট তারপরেও আসলে আন্দোলনটার সঙ্গে আপনারা একাত্মত্ব অনুভব করছেন বিওপি তো অন্য জায়গায় প্রতিষ্ঠানটা কিন্তু আমাদের এখানে তিনটে ইউনিভার্সিটি ডেইলি এই রাস্তাটা ক্রস করতেছে কিন্তু আমরা এখানে প্রত্যেকদিন দিন আমাদের জীবনটা হাতি নিয়ে রাস্তাটা ক্রস করা লাগে আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে জেব্রা ক্রসিং এটা নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে যাতে সবাই সেফভাবে রাস্তাটা পার হইতে পারে কিন্তু আপনি দেখেন এই জেব্রা ক্রসিংয়ের মধ্যেই কিন্তু রক্তে লাল হয়ে আছে এখানে শুধু বিউপি ইউনিভার্সিটির তারা এফেক্টেড হয়েছে আমরা হব না তা তো না হয়ে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে এই রাস্তায় নেমে গেছি পর সব স্টুডেন্টদের জন্য এবং সাধারণ মানুষের সেফটির জন্য আমরা চাচ্ছি এখানে খুব তাড়াতাড়ি একটা ওভার ব্রিজ দেওয়া হোক সব জায়গায় সব জায়গায় প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টে যেখানে প্রতিষ্ঠান রয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ওভার ব্রিজ দেওয়া হয় যাতে স্টুডেন্টরা অ্যাটলিস্ট সেফ ভাবে রাস্তা পার হইতে পারে তারা স্বপ্ন যাতে লালন করে তারা যাতে স্বপ্নকে লালন করে সামনের দিকে আগায় যেতে পারে আমরা এটার জন্য রাস্তায় নেমে আসছি এখানে জেব্রা ক্রসিং এর আগে পিছনে কোনো ওয়েব সিস্টেম না। গাড়ি স্লো করে না দেখলেও থামায় না আমরা দেখলে এখানে কি হবে ওভার জেবরা ক্রসিং এর উপর অ্যাক্সিডেন্ট হয় কোনো গাড়ি স্লো করা কোনো ওয়ে নাই কোনো ওয়েব নাই একদম গায়ের মধ্যে লাগাই দিয়ে তারপরে তারা স্লো করতেছে অনেক সময় লাগায় দিচ্ছে তারা কোনো এটা পরাও করতেছে না আমরা আসলে শুনছিলাম এবং সেই আট দফা দাবির কথা আমরা বলেছি এবং এখানে যারা এসেছেন অনেকে আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন যারা দেখছেন ফেসবুকে নানান রকম মন্তব্য আপনারা করছেন ফারুকি আক্তার প্রধান বলেছেন উই ওয়ান্ট জাস্টিস এবং রফিকুল ইসলাম বলছেন যারা যারা বড় বড় কথা বলে তারাই আইন মানে না রাস্তার আইন মানে না আরেকজন মন্তব্য করেছেন যে সুপ্রভাত চালকদের অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং আরও একজনের মন্তব্য আছে একজন কেউ বলছেন দুঃখজনক রাকিব ইসলাম মনে করছেন এই রকম ঘটনা আবারও ঘটবে বয় এস মিথুন বলছেন বিচার হবে আচ্ছা আসিফ ইমাইন জানতে যাচ্ছেন টাইমটা কখন কারো জানা আছে কি কবের ঘটনা এটা আসিফ এটি আসলে আজকের ঘটনা এবং আজকে সকাল আনুমানিক সাড়ে সাতটার একটু আগে এই ঘটনাটি আসলে ঘটে এবং বিউপির একজনের শিক্ষার্থী আবরার চৌধুরী তিনি আসলে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাসে উঠবার জন্য রাস্তা পার হচ্ছিলেন এই সময়ে বাসের পিষ্ট হয়ে তিনি মারা যান এবং সেটার পরিপ্রেক্ষিতেই এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন তারা সড়ক অবরোধ করেছেন এবং আন্দোলন করছেন অর্থাৎ সেই একই পুরনো নিরাপদ সড়কের দাবিতে তারা আবারও রাস্তায় এসেছেন কথা বলেছেন এবং ভিজিসার আশ্বাস দিয়েছেন আমাদের যে হচ্ছে আপনার উইদিন টোয়েন্টি আওয়ার্স মধ্যে একটা স্টেপ নিবে ভার্সিটি অথরিটি থেকে যদি ভার্সিটি অথরিটি স্টেপ না দিতে পারে আমাদেরকে ফ্রুটফুল রেজাল্ট তাহলে আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সাথে ভিজি স্যার এসে একত্রতা জানাবে তো প্রোট্টো স্যারকে আমরা প্রোট্টো স্যার এটা আমাদেরকে মেসেজটা দিয়েছেন তো প্রোট্টো স্যারকে আমরা বললাম যে স্যার এখানে অনেক মিডিয়া আছেন মিডিয়াতে আপনি আপনার স্পিচটা এটা মিডিয়াকে দেন তো প্রফেসর নামাজ পড়তে গেছেন পনেরো মিনিট পরে উনি এসে এই স্পিচটা দিবেন তো আপনারা একটু আমাদেরকে কোঅপারেট করেন প্রফেসরের যে স্পিচটা যে ওনার ভাষ্যটা অন বিএফ অফ ভিসি এটার জন্য আপনারা একটু লাইভ লাইভ করি না না নিশ্চয়ই আপনাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য তো আমরা যদি পাই সেটি জানবো আমি সকালে অবশ্য যেটি জানি প্রফেসর এসেছিলেন বিউপির এবং আরও শিক্ষা শিক্ষকরা এসেছিলেন এবং তারা এসে শিক্ষার্থীদের বুঝিয়ে বোঝাতে চেয়েছিলেন যে এটির আসলে বিচার হবে একটা আশ্বাস দিচ্ছিলাম তাদের কিন্তু সেটি কিন্তু মানেননি সেই শিক্ষার্থীরা অর্থাৎ প্রথমবার যখন প্রক্ত এসেছেন তিনি কিন্তু ব্যর্থ হয়ে ফেরত গেছেন তিনি নিশ্চয়ই আবারও যদি আসেন সেটির হয়তো আপডেট আমরা আপনাদের জানাতে পারবো এই মুহূর্তে আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই আপনি একটু কি বলবেন আসলে কি ঘটেছিল আজকে সকালে আসলে প্রতিদিনের মতোই হচ্ছে আমরা আমাদের ভার্সিটিতে যাওয়ার জন্য যে বাসে উঠে আসি আমাদের বাসটিতে যদি পৌঁছায় ঠিক সেভাবেই হচ্ছে গিয়ে আমরা বাসে আসতাম এবং আপনার যে আমাদের বন্ধু সে হচ্ছে গিয়ে এখান থেকে যমুনা মানে বসুন্ধরা গেটের এখান থেকে ডেলে উঠতো এবং সে হচ্ছে গিয়ে রাস্তা পার হয়ে বাসটা ধরবে সেই সময়টাতেই হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং সে সুপ্রভাত কোচ চিঠি সে পার হচ্ছিলো তার সাথে একটা তার বন্ধু ছিল প্রতিদিন যার সাথে সে বাসে উঠে সে যখন আসছিল একটা সুপ্রভাত বাসে সে তাকে ধাক্কা তার পাশে পড়ে যায় এবং পরবর্তীতে আরেকটা বাস তার উপর দিয়ে চলে যায় এবং সে সেখানে স্পট ডেট হয় তারপর থেকে এখন পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি যখন পর্যন্ত না আমরা এটা একটা বিচার পাচ্ছি তখন পর্যন্ত আমরা এখানে যাচ্ছি কিন্তু আমি জানি যতদূর কর্তৃপক্ষরা এসেছিলেন তারা আশ্বাস দিয়েছেন বিচার করবেন আশ্বাস তো প্রতি বছর পাচ্ছি আমরা কিন্তু এভাবে আর কত আমরা তো আমাদের জীবনের অনিশ্চয়তা নিয়ে কালকে আমি যে কালকে বেঁচে থাকবো তার কি নিশ্চয়তা আছে আমি কালকে যে সুস্থভাবে আমি আমার ভার্সারিতে পড়তে যেতে পারব তার কি নিশ্চয়তা আছে আমার জীবনে নিশ্চয়তা কি আজকে আমার ভাই আমার বন্ধু মারা গেছে কালকে যে একজন মারা যাবে না আমি নিজে যে মারা যাবো না তার কি নিশ্চয়তা আছে এবং এক্ষেত্রে আসলে আপনি ঠিক যেটি বলেছেন যে গত বছরের জুলাই যে ঘটনাটা ঘটেছিল বিমানবন্দর সড়কে তারপর কয়েকবারই এরকম আন্দোলন হয়েছে কিন্তু রাস্তায় কিন্তু মৃত্যু থামেনি বন্ধ হয়নি তো আজকে যদি আপনারা আন্দোলন করেন যে আট দফার দাবি দিয়েছেন সেটা হয়তো মেনে যদি নেয়ও তারপরও কি আসলে এটা নিশ্চয়তা আছে বা আপনারা আশাবাদী যে এই অবস্থার পরিবর্তন হবে আমাদের সমাজ হচ্ছে সবে আশা দিয়ে যায় এর বাস্তবায়ন তো দেখছি না জাবালের নোট তো চলতেছে রাস্তায় ঠিক সেভাবে কালকে থেকে সুপ্রভাত চলবে প্রতিনিয়ত আমার বন্ধু রক্তের উপর দিয়ে বাস আবার চলে যাবে আমার বন্ধুকে পাবো না বরঞ্চ আমার বন্ধুর মতো প্রতিনিয়ত যে অন্যান্য ভাই বন্ধুরা যে মারা যাবে না তার কি গ্যারান্টি তো আমরা হচ্ছে যে নিরাপদ সড়ক চাই সরকার বারবার বলতেছে কিন্তু আমাদের কিন্তু আসলে আপনি যদি এই রাস্তাটা দিয়ে খেয়াল করেন এখানে কিন্তু আসলে কোনো ফুট ওভার ব্রিজ নাই তো এখন সরকার বলতেছে আমাদের নিরাপদ সড়ক দিবে বা দিবে কিন্তু আসলে আমরা যদি খেয়াল করি বিশেষত আমি যদি বলি মিরপুর এলাকা মি মেট্রো রেলের ওই জায়গাটা আপনি দেখবেন কিলোমিটার পর কিলোমিটার সেখানে মেট্রো রেলে কাজ চলতেছে বাট আমরা হচ্ছে আসলে কোনো নিরাপত্তা পাচ্ছি না সেখানে কোনো ফুট ওভার ব্রিজ নাই এবং আমাদের যে এ বর্তমান যে ট্রাফিক পরিস্থিতি মানে কোনো ডিজিটাল কোনো ট্রাফিক পরিস্থিতি নেই ইনফ্যাক্ট এখন আসলে ট্রাফিক পুলিশ সপ্তাহ চলছে গত সতেরোই মার্চ থেকে শুরু হয়েছে এক সপ্তাহ এবং তার মধ্যে এই ঘটনাটা ঘটলো আমরা একটু আরেকটু সামনে যেতে চাই যেখানে বিক্ষোভটা চলছে আমরা একটু দেখাতে চাই আসলে এবং এইখানে সমস্ত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই তার তারা অংশ নিয়েছেন এই আন্দোলনে নিরাপদ সড়কের দাবিতে এবং তারা আবারও রাস্তায় নেমে এসেছেন এবং বিভিন্ন রকম স্লোগান তারা দিচ্ছেন এই মুহূর্তে এখানে তারা রাস্তায় বসে আছেন অনেকে এই রোদের মধ্যে এবং তাদের প্ল্যাকার্ডে যেটি লেখা আসলে আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এটি তারা বলছেন আমরা একটু এখানেও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই আপু একটু আপনার সঙ্গে কথা বলি আপনারা আসলে আন্দোলনে এসেছেন এবং আট দফা দাবিও আমরা পেয়েছি বাট কতক্ষণ পর্যন্ত এটি চালাবেন বা এরকম করে কি মনে করেন এভাবে দাবি আদায় হবে না পর্যন্ত আমরা আমাদের ডাইরেক্ট অ্যাকশন পাবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে ডাইরেক্ট অ্যাকশন বলতে কি আপনারা বিচার চাইছেন ড্রাইভারের যে আসলে মূলত আজকে সকালে দুর্ঘটনাটা ঘটেছিল বিচার বিচারে সর্বোচ্চ রায় কি আসে দুই দুই বছর তিন বছরের সাজা কিছু টাকা জরিমানা এই যদি বিচারে সাজা হয় তাহলে এতদিনও আর কোনো রক্ত ঝরতো না সাত খুনের পরে দুই খুনের পরে এতগুলো মানুষকে আর মরতে না আমরা কিছু কার্যকরী বিচার চাই আসলে অনেকটা একই রকম বক্তব্য সবার এবং সবাই